যার সাথে ওর আংটি বদল হয়েছে। আমাজার তার কাছে ওকে দিয়ে। আমরা যখন কষ্টের সিনেমা নিয়ে কথা বলছি, তো এই পর্বে আমরা কথা বলবো ফার্স্ট এপিসোড মান্না অভিনীত সেরা পাঁচটি কষ্টের সিনেমা এবং যেসব সিনেমা দেখে রীতিমতো কেঁদেছে বাংলাদেশের কোটি কোটি অডিয়েন্স। আজকে আমরা সেই পাঁচটা সিনেমা নিয়ে কথা বলবো ফার্স্ট এপিসোড, এবং ফার্স্ট এপিসোডে আসলে কোন পাঁচটা সিনেমা থাকছে এটা আপনারাও আন্দাজ করতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবজি সবাই ফিল্ম স্পার সঙ্গেই থাকবেন। তো টাইটেল এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে মান্না অভিনীত সেরা পাঁচটি কষ্টের সিনেমা এবং যে সিনেমা দেখে কেঁদেছে বাংলাদেশের কোটি কোটি অডিয়েন্স। তো আসলে সেই পাঁচটা সিনেমা নিয়ে আমাদের স্পেশাল আয়োজন। তো আমরা প্রথম অ্যাট ফার্স্ট আমরা পাঁচ নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি, তো এই সিনেমাটার নাম হচ্ছে সিটি টেরর, এবং এটা রিলিজ পেয়েছিল 2005 এবং এই সিনেমার টোটাল কাস্টিং যদি আপনি বলেন যে এখানে মান্না ছিল, এখানে শাকিব খান ছিল, এখানে পপি ছিল, এখানে আরেকজন নতুন মুখ ছিল, তো মুভি তার নাম ছিল বৈশাখী, তো এবং আরও অন্যান্য কাস্টিং ছিল এই ছবিতে, ড্যানিস ডাক ছিল, দুলারি ছিল, একটা হিউজ মাল্টি কাস্টিং সিনেমা ছিল। কিন্তু এই ছবিটা সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল যে এই ছবিটা কোটি কোটি অডিয়েন্সদের কাঁদিয়েছিল। এই ছবিতে যে অ্যাক্টিং, যে পারফরমেন্স, বিশেষ করে এই সিনেমার লাস্ট সিকুয়েন্সে মান্না এবং শাকিব খান তাদের দুজনের যে কম্বিনেশান, বিশেষ করে মান্নার যে অ্যাক্টিং ছিল এটা লাস্টে যে, এটা ডেফিনেটলি অডিয়েন্সদের কাঁদিয়েছে এবং অডিয়েন্সদের কিন্তু মনে রীতিমতো টাচ করে যায়। তার যে যে দুর্দান্ত অ্যাক্টিং ক্যাপাবিলিটি, তার যে দুর্দান্ত অ্যাক্টিং এই সিনেমাতে তিনি সেই দৃশ্যে করেছিল, সেটা আসলেই দৃষ্টিনন্দন এবং সেটা আসলেই কিন্তু দাবি রাখে একটা বিরাট ধরনের একটা মুমেন্টের। যখন পিছন থেকে গুলি করে দেওয়া হয় তখন একটা ব্যাক করে যে ডায়লগ ডেলিভারি ছিল মান্নার, এটা সত্যি টপনার ছিল। এবং এই ছবিটাকে আসলে আমরা পাঁচ নম্বরে রেখেছি। এবার আমরা চলে যাবো আসলে চার নম্বরে। মান্না অভিনীত যে পাঁচটি ছবি মানুষকে কাঁদিয়েছে খুবভাবে, দেখেন এটা নিয়ে আমরা দুই তিনটা এপিসোড করতে পারি আস্তে আস্তে। মান্নার বিশেষ করে আমরা সে এপিসোডগুলো আমরা আনবো। তো আমরা এই তারিখে আসলে পরবর্তীতে চার নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এই ছবিটা কাজীহাত পরিচালিত একটি সিনেমা, এসেছিল 1999 সিনেমার নাম ধট, এবং এটা সামাজিক অসঙ্গতির পাশাপাশি এই ছবিটা আসলে তুলে ধরেছিল প্যাথেটিক কিছু মোমেন্ট, এবং একটা রাস্তায় বড় হওয়া ছেড়ে তার যে আর্তনাদ, গ্যাংস্টার লাইফে ঢুকে যাওয়া এবং রাস্তায় বড় হলে যে মানুষের ভিতর মনুষ্যত্ব থাকতে পারে না ব্যাপারটি এরকম নয়, তার ভিতরে মনুষ্যত্ব থাকে, এবং লাস্টের সিকোয়েন্সে সেই অ্যাক্টিং ক্যাপাবিলিটি, সেই মনুষ্যত্বের পরিচয় কিন্তু মান্না দিয়েছিল। এবং তার যে কান্নাকাটিতে কিন্তু রীতিমতো সিনেমা হল তখন উপচে পড়েছিল, এবং একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু এই মুভিতে তিনি দিয়েছিল। এবং তার সেরা পাঁচটি কষ্টের সিনেমার লিস্টে কিন্তু আমরা এই সিনেমাটাকে আসলে চার নম্বরে রেখেছি। তো এবার আমরা চলে যাবো আসলে তিন নম্বরে, কোন সিনেমাটা রয়েছে। তো তিন নম্বরে আসলে কষ্টের মুভির ভিতরে যে মুভিটা রয়েছে এটা ইন 2001 তখন কাজীহাত পরিচালিত একটি ফিল্ম রিলিজ করেছিল, যে ফিল্মের নাম ছিল আব্বাজান, এবং যে সিনেমার টোটাল কাস্টিং যদি আপনি বলেন যে মান্না ছিল, রাজীব ছিল, এবং যিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন স্বাতী নাম করে একটা মেয়ে, তো তিনিও ছিলেন। তো একটা দুর্দান্ত কাস্টিংয়ের এই ছবিটা ছিল আব্বাজান, এবং এই ছবিরও শেষ দৃশ্য রীতিমতো অডিয়েন্সদের মন ছুঁয়ে গিয়েছিল, এবং এই ছবির রীতিমতো সেই দৃশ্য দেখে কেঁদেছিল কোটি কোটি দর্শক। শেষ দৃশ্যে এই ছবিটা এমন কিছু প্রোভাইড করেছিল যে বাবা ছেলের কম্বিনেশন, এবং এখানেও যখন বাবা মান্নাকে গুলি করে দিচ্ছে এবং সেখানে আরেকজন গুলি করে দিচ্ছে রাজীবকে, তো এইসব সিকুয়েন্সগুলো সত্যি নস্টালজিক ফিল দেয়, এবং এই ছবিটা কিন্তু ডেফিনেটলি কিন্তু আসলে কাঁদিয়েছিল, এবং এটা কাঁদতে বাধ্য করে এটা যে কোনো বয়সের দর্শকদের। হ্যাঁ, এটা ডেফিনেটলি এই ছবিটা কাঁদিয়েছে মানুষদের। তো এবার আমরা চলে যাবো এক্স্যাক্টলি এরপরই আসলে কাঁদিয়েছে, এরপরই আসলে দুই নম্বরে কোন সিনেমাটা রয়েছে। তো দুই নম্বরে যে সিনেমাটা রয়েছে, 2000 সালে কাজীহাত পরিচালিত একটি সিনেমা এসেছিল, যে সিনেমার নাম কষ্ট। তো কষ্ট সিনেমা নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, কষ্ট দেখে কষ্ট পায়নি এমন কোনো মানুষ নেই। এটা কাজীহাত পরিচালিত এই ছবিতে ছিল মান্না ছিল, মৌসুমী ছিল, শাকিল খান ছিল, ডিপচল ছিল,
এবং এই ছবিটাও কিন্তু কাঁদিয়েছে কোটি কোটি দর্শককে, দর্শক ভেবেছে কেঁদেছে এবং এই সিনেমাটা আসলে একদম মানুষের এইখানে কি আঘাত করেছে এবং কষ্ট, কেন সে মান্নার জীবনের যে টানপোড়ন নিয়ে বড় পর্দায় এমনভাবে এক্সপোজ করে ডিরেক্টর, আসলে এটা দেখার মতো একটা সিনেমা ছিল। কষ্ট কেন, বুকে এত কষ্ট নিয়ে মান্না বড় হয়েছে, তার জীবনে কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, এগুলো বড় পর্দায় এক্সপোজ করা হয় এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু সুপারহিট হয় এবং আসলে মানে কান্নাকাটি করতে আপনি বাধ্য। এই সিনেমাটা যদি আপনি দেখেন তো লাস্টে মান্নার যে বিয়োগাত্মক মোমেন্ট এবং তার ওয়াইফও সেই মোমেন্টের সামিল হয় সব কিছু মিলে, আসলে মানে কাঁদতে করতে পারে। আমরা নাম্বার ওয়ান এপিসোডে যে সিনেমাটাকে রেখেছি এটা বহুল আলোচিত সিনেমা এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা সিনেমার টপ ফাইভের ভিতরে এই সিনেমাটা থাকবে সবসময়। এটা আম্মা জান এবং আম্মা জানি যে আম্মা জান, আম্মা জানকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। আম্মা জান দেখে কাঁদেনি পৃথিবীর বাংলা এমন কোনো বাঙালি নেই। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সবচেয়ে বড়ো ইমোশন এটা, এবং এর থেকে বড়ো ইমোশন কিছু হতে পারে না। এবং লাস্টের সিকোয়েন্স দেখে যে কেউ কেঁদে দিয়েছে মান্না এবং স্বপ্নমের যে কথোপকথন এবং শুরু থেকে শেষ অব্দি যে একটা টানটান উত্তেজনাপূর্ণ। সো আম্মা জানিজ, আম্মা জান দুনিয়ায় অনেক সিনেমা আসবে যাবে, কিন্তু এই সিনেমার যে পালস, এই সিনেমার যে জায়গা, এই সিনেমার যে অবস্থান, এটা কেউই কখনো কোনোভাবেই নিতে পারবে না এবং এটা অল টাইম ব্লকবাস্টার হয়। এবং এই মুভিটা এখন অবধি কিন্তু বহুল আলোচিত একটা সিনেমা এবং মান্নাভিনীত যত সিনেমা আছে তার মধ্যে এখন অবধি সর্বোচ্চ বিজনেস করা ফিল্ম এবং সবচেয়ে আলোচিত ফিল্ম এবং অডিয়েন্স কেঁদেছে ভেবেছে এমন ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় আম্মা জান। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট এপিসোডে মান্নাভিনীত, সেটা পাঁচটি যে সিনেমা দেখে আসলে অডিয়েন্সে কেঁদেছে এটা নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে দৃশ্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।